ভগবানের কাছে যখন আপনারা আপনাদের জন্য কথা বলবেন, আমার জন্য একটু বইলেন, আমার জন্য একটু বইলেন, উৎসব মুখরভাবে আপনাদের এই পূজা পালন করবেন। আপনারা পূজা আপনাদের যেই ভগবানের কাছে যেই প্রার্থনা সেটা করবেন। আর আমি আপনাদের জন্য একটু সুপারিশ করব যে আপনাদের যে মনের ইচ্ছা যেটা নিয়ে আপনারা ভগবানের কাছে যাবেন সেটা যেন ভগবান শোনেন এবং আপনাদের এই চাওয়া যেন তিনি পূর্ণ করে দেন। আমাদের বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক সাহেব তিনি পূজা মণ্ডপে গিয়ে বলেছিলেন, কি বলেছেন আমি সরাসরি তার বক্তব্যটাকেই কোট করছি। তিনি সেখানে গিয়ে ভাষণ দিচ্ছেন যে ভগবানের কাছে যখন আপনারা আপনাদের জন্য কথা বলবেন, আমার জন্য একটু বইলেন। নাউজুবিল্লাহ, ভগবানের কাছে গিয়া হিন্দুরা যখন তাদের জন্য দোয়া করবে প্রার্থনা করবে, আনিসুল হক সাহেব আইনমন্ত্রী তিনি বলছেন তার জন্য যেন কী করা হয়, প্রার্থনা করা হয়, দোয়া করা হয়। নাউজুবিল্লাহ বলে চিন্তা করেন, এই ধরনের বক্তব্য কি সত্যিকার কোনো মুসলমান বলতে পারে? এরপরে তিনি আরও বলেছেন, সকল কথা বলছি না, লাস্টের দ্বিতীয় একটি অংশ আমি বলছি, আপনারা আপনাদের সেই ভগবানের কাছে যেই প্রার্থনা সেটা করবেন, আমি আপনাদের জন্য সুপারিশ করব। সুপারিশটা কার কাছে করবে? আরে ভগবানের কাছে। সুপারিশ কার কাছে করবে? ভগবানের কাছে উনি সুপারিশ করবেন। তারপরে বলছেন, আপনার মনের ইচ্ছা যেটা নিয়ে আপনারা ভগবানের কাছে যাবেন এটা যেন ভগবান শুনেন এবং আপনাদের এই চাওয়া ভগবান যেন পূর্ণ করে দেন, আমি তাদের কাছে এই সুপারিশ করবো। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার আসুন আমাদের আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের এই দুইটি বক্তব্যকে আমরা কোরআন হাদিস দিয়ে একটু ঝালাই করি, দেখি আমাদের আইনমন্ত্রী কি বলেন আর আমাদের আল্লাহ কি বলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন প্রথম অংশে আমাদের আইনমন্ত্রী যে কথা বললেন যে আপনারা আপনাদের ভগবানের কাছে যখন চাইবেন আমার জন্য চাইবেন, তাহলে তিনি প্রকারান্তরে এটাই বলতেছেন যে আল্লাহ চাও, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যায়? নাউজুবিল্লাহ। বলুন তো, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে কিনা? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যায় মানে হলো কাউকে সে আল্লাহর সমকক্ষ মনে করতেছে, ভগবানও কিছু দিতে পারে এই বিশ্বাস তার অন্তরে আছে। যদি নাও থাকে, কিন্তু একজন আইনমন্ত্রী হওয়ার পর, একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মুসলমানদের প্রতিনিধিত্ব করার পর, এই ধরনের বক্তব্য কোনো মুসলমান কোনো জায়গায় প্রদান করতে পারে না। আসুন পবিত্র কোরআনের সূরা নিসা আল্লাহ পাক কি বলতেছেন আসুন। শিরক হলো সবচেয়ে কঠিন বড় পাপ, স্পষ্টতই যদি তার আকীদা তওবা না করে তিনি শিরক করেছেন। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিঃসন্দেহে আল্লাহ পাক তার সাথে শরীক করাকে কুশ্চিনকালেও ক্ষমা করবেন না। শিরকের গুনাহ ছাড়া বান্দা যত গুনাহই করুক না কেন, আল্লাহ চাইলে কোনো না কোনো একদিন তাকে মাফ করে তার প্রিয় জান্নাতের মধ্যে আল্লাহ পাক তাকে দাখিল করে দিবে। তাহলে এই আয়াত থেকে জানতে পারলাম, শিরকের গুনাহ মাফ করবেন না কে? শিরক করলে কুশ্চিনকালেও ক্ষমা পাওয়া যাবে না। আয়াতের শেষাংশে আল্লাহ পাক বলেন, وَمَنْ يُشْرِكُ بِاللَّهِ فَقَدْ افْتَرَى إِثْمًا عَظِيمًا। যে আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে, আল্লাহর কাছে যেমন আমরা চাই পৃথিবীর কোনো মূর্তি বস্তু বৃক্ষ পৃথিবীর কোনো মাখলুকের কাছে এমন করে চাওয়াকে কিংবা তাদেরকে আল্লাহর কাছে চাওয়ার মতো উপযুক্ত মনে করবে, আল্লাহ পাক বলে দিলেন ফাকদ ইফতারা ইসমান আযীমা, তার মতো মহাপাপ পৃথিবীর মাঝে আর কেউ রটাইতে পারে না। সে সবচেয়ে কঠিন পাপ পৃথিবীর মাঝে ছড়িয়ে দিয়েছে, মিথ্যা একটি বিষয়ে রটিয়ে দিয়েছে। আসুন দুই নম্বর আয়াত, আল্লাহ পাক সূরা হজের 31 নম্বর আয়াতে বলতেছেন, খুব মনোযোগ, যদি কেউ শিরকের গুনাহ করে ফেলে তার পরিণাম কি হবে?
মানুষ যেহেতু পৃথিবীর সকল স্তরের সকল শ্রেণীর সকল স্থানের মানুষ যেন কথা বুঝতে পারে সেই দিকে লক্ষ্য করে আল্লাহ পাক শিরিককারীদের পরিণতি বর্ণনা করতে গিয়ে বলেন সূরা হজের 31 নম্বর আয়াত وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ আল্লাহর সাথে যে শিরক করবে সে যেন আসমান থেকে ছুটে পড়েছে আসমান থেকে পড়ে গেছে এবার চিন্তা করুন এই মহাশূন্যের মাঝে যদি কাউকে আসমান থেকে ছুড়ে ফেলা হয় তার পরিণতি কত ভয়াবহ হবে তার মৃত্যু কত কঠিন হতে পারে এখানেই শেষ নয় তার অবস্থা বর্ণনা করতে গিয়ে আমার আপনার রব রব্বুল আলামিন বলেন ফাতাখতাফুহু ত্বায়ির আসমান থেকে পড়ে যাওয়ার পর পাখি গিয়ে তাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে কখনো বাজ পাখিকে শিকার ধরতে দেখছেন নাকি কিংবা যদি আকাশের মধ্যে বাজের সামনে আপনি মাংস ছুঁড়ে মারেন দেখবেন সেই বাজ কি করে ঠুকরে ঠুকরে সেই মাংসটাকে খায় কি ভয়ঙ্কর এক দৃশ্যের অবতারণা হয় যদি এটা জীবন্ত কোনো পাখি হয় যদি এটা কবুতর হয় যদি এটা মুরগির ছানা হয় কি ভয়ঙ্কর কষ্টদায়ক যন্ত্রণার শিকার তাকে হতে হয় রব্বুল আলামিন বলেন যে শিরকের পাপে লিপ্ত হয়ে গেল সে যেন আকাশ থেকে পড়ে গেল একটি পাখি তাকে ঠুকরে ঠুকরে খাইতে শুরু করলো অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে এমন দূরের এক দুর্গম স্থানে নিক্ষেপ করলো যেখানে কোনো জনমানুষের চিহ্ন নাই কঠিন এক পরিস্থিতি পানি নাই তৃণ এক দূর তৃণমূল তৃণহীন এক কঠিন মরুভয় প্রান্তরের দিকে তাকে নিক্ষিপ্ত করা হলো এমন কোনো দূরবর্তী প্রান্তরে যদি কোনো মানুষকে ছুঁড়ে ফেলা হয় তার চেয়ে কঠিন মরণ আর কোনো মানুষের হতে পারে না রব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর সকল স্থানের মানুষ যেন বুঝতে পারে তাই চমৎকার সাধারণ একটি উদাহরণ দিয়ে আল্লাহ পাক বুঝাইলেন যে শিরকের গুণা করে তার পরিণতি যেন আকাশ থেকে পড়ে যাবে একটি মানুষ যাকে পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে পাখি তাকে ধরে ফেলেছে অথবা এমন দূরবর্তী স্থানে নিক্ষিপ্ত কোনো মানুষ বাতাসটাকে উড়িয়ে নিয়ে গিয়েছে টর্নেডো যদি আপনাকে 100 মাইল ধরে নিয়ে ফেলায় আপনার পরিণতি কী হবে একটু চিন্তা করেন আল্লাহ পাক বলছেন যে আল্লাহর সাথে শিরিক করবে তাকে এর চাইতেও ভয়ঙ্কর পরিণতি বরণ করার জন্য প্রস্তুত থাকতে হবে নাউজুবিল্লাহ প্রিয় বন্ধুরা আমার 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন শিরকের গুনাহ কেমন করে তুমি করো ইন্না শিরকা লাযুলমুন আযীম নিঃসন্দেহে শিরিক সবচেয়ে বড় পাপ যেই পাপের কোনো ক্ষমা নাই যেই পাপের কোনো মুক্তি নাই শিরকের পাপ থেকে নাজাত পাওয়ার একটাই পদ্ধতি পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে মুসলমান হওয়া ছাড়া আল্লাহর কাছে তওবা করে মাফ চাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই প্রিয় বন্ধুরা আমার এখন চিন্তা করেন আমাদের আইনমন্ত্রী আনিসুল হক সাহেব যে পূজা মণ্ডপে গিয়ে এই ধরনের ভাষণ দিয়ে আসলেন এই মন্ত্রীদ্বয় আবার মসজিদে আসে কি আসে না কথা বলার না কেন এই মন্ত্রীরা মসজিদে আসে কি আসে না নির্বাচনের আগে দেখা গেছে মসজিদে ভোট চাওয়ার লাইন পড়ে যায় এবং তারা মসজিদে বিভিন্ন ডোনেশনও করে মসজিদ বিনির্মাণের সহযোগিতা করে কখনো কখনো মসজিদের কমিটির বড় বড় পদগুলোও তারা দখল করে নেয় প্রিয় বন্ধুরা আমার কিন্তু মসজিদ কার ঘর মনে হয় সবার সঙ্গে নিশ্চিত বিশ্বাস নাই বলেন তো মসজিদ কার ঘর যদি মসজিদ আল্লাহর ঘর হয়ে থাকে তাহলে এই ঘরে কে আসবে কে আসবে না কার আসার অনুমতি আছে কার আসার অনুমতি নাই এটা সিদ্ধান্ত নেবেন কে রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তওবার 7 নম্বর আয়াতে বলে দিয়েছেন কারা আল্লাহর ঘরে আসতে পারবে কারা আসতে পারবে না সূরা তওবার 17 নম্বর আয়াত স্পষ্ট ঘোষণা করে আল্লাহ পাক বলে দিয়েছেন মা কানা লিল মুশরিকিনা আন ইউআমিরু মাসাজিদাল্লাহ যারা আল্লাহর সাথে শিরিক করবে এমন কোন মুশরিকের জন্য আল্লাহর ঘর বিনির্মাণ করার কোন অধিকার আমি আল্লাহ পৃথিবীর মানুষকে দেই নাই কোন মুশরিককে আল্লাহ পাক তার ঘর বিনির্মাণের অধিকার প্রদান করে নাই আল্লাহ পাক বলছেন কোন মুশরিক আল্লাহর ঘরের বিনির্মাণে অংশগ্রহণ সহযোগিতা সেখানে পদার্পণ প্রবেশ অধিকার থাকতে পারে না প্রিয় বন্ধুরা আমার
আয়াতের পরক্ষণে আল্লাহ পাক বলছেন কি অবস্থায় দেখেন, একদম হুবহু মিলে যাচ্ছে, মনে হচ্ছে আল্লাহ পাক আয়াতটা এখন নাজিল করেছেন। আয়াতের সাথে বর্তমান প্রেক্ষাপট এতটাই বাস্তব, আপনি যদি একটু ঠান্ডা মাথায় গভীরভাবে চিন্তা করেন মনে হবে রব্বুল আলামিন আয়াতটা এইমাত্র নাজিল করেছেন, এজন্যই কোরআন কিয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান দিতে সক্ষম। কারণ কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর কালামের সাথে পৃথিবীর কোনো মানুষের তন্ত্রমন্ত্রের তুলনা হতে পারে না। প্রিয় বন্ধুরা, আমার পরের আয়াত আল্লাহ পাক বলছেন, পরের অংশে আল্লাহ পাক বলছেন মুশরিকরা আল্লাহর ঘরে ঢুকতে পারবে না। ঠিক আছে, অবস্থাটা কেমন? অবস্থাটা হলো সে নিজের ব্যাপারে কুফুরের সাক্ষী দিতেছে, নিজেই এমন বক্তব্য ঢালাওভাবে বলতেছে যে সে কাফের, এটা স্পষ্ট বোঝাই যাইতেছে। তাহলে যে সকল মানুষের জবান থেকে কুফুরের বক্তব্য আসে তাদেরকে আল্লাহ পাক তার ঘর বিনির্মাণে তার ঘরে প্রবেশের অধিকার প্রদান করেন নাই, কে? আল্লাহ, আল্লাহ পাক। তারপরে অংশ আল্লাহ পাক বলছেন উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত জিন্দগির যত ভালো কাজ আছে শিরকের একটা গুণা তার তামাম জিন্দগির সকল ভালো কাজগুলো নষ্ট করে দিয়েছে, কোনো ভালো কাজ বিদ্যমান থাকবে না। আর তারা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, নাউযুবিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার এখান থেকে বুঝে আসলো যারা শিরকের গুনাহ করবে এবং শিরকের বক্তব্যের উপর অবিচল থাকবে, অটল থাকবে, তারা কার ঘরে প্রবেশ করতে পারবে না, কার ঘর বিনির্মাণে সহযোগিতা করতে পারবে না, আল্লাহর ঘরের বিনির্মাণে কোনো সহযোগিতা তারা করতে পারবে না। তবে এখানে একটি কথা বলতে পারে যে হুজুর, এটা পলিটিক্যাল বক্তব্য, পলিটিক্যাল লেকচার, এটা রাজনৈতিক বক্তব্য, এই ধরনের ব্যাখ্যা তারা করতে পারে। কিন্তু প্রিয় বন্ধুরা, দুনিয়ার সব জায়গায় ধোঁকা চলতে পারে, কিন্তু ঈমানের ক্ষেত্রে কোনো ধোঁকা চলতে পারে না। ঈমান ও ইসলামের ক্ষেত্রে কোনো ধোঁকা চলবে না, কারণ ঈমানের ক্ষেত্রে যদি ধোঁকা দেওয়া হয় তাহলে বাটপারি করা হয় কার সাথে বলুন তো? পৃথিবীর কোনো মানুষ কি আল্লাহর সাথে বাটপারি করতে পারে? আপনি হয়তো হিন্দুর মণ্ডপে গিয়া এমন বক্তব্য দিলেন যে হিন্দু মনে করলো যে আপনি তার আপন, কিন্তু আপনার মনে কি আছে এটা হিন্দু হয়তো না জানতে পারে, কিন্তু আমার আর আপনাদের মনে কি আছে এটা একমাত্র জানেন কে? আল্লাহ পাক জানেন। এজন্য যেহেতু আল্লাহর সাথে কোনো ধোঁকা চলে না, আল্লাহর সাথে বাটপারি চলে না, আল্লাহর সাথে পলিটিক্স চলে না, আল্লাহর সাথে রাজনীতি চলে না, ফলে এমন কোনো বক্তব্য চলবে না যে বক্তব্যের মাধ্যমে কাকে বোঝা যায় না, আল্লাহকে বোঝা যায় না, বরং মুসলমানদেরকে সেই বক্তব্যই প্রদান করতে হবে যেখানে স্পষ্ট তাওহীদের ঘোষণা এসেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ واشهد ان محمد رسول الله। যখন কোন মুসলমান এই ধরনের ঘোষণা দিবে তখন সে আর কোনো বাটপারি করতে পারবে না। প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম তার যে দ্বিতীয় বক্তব্য, যদি এই কথা বলি যে এটা পলিটিক্যাল লেকচার ছিল, রাজনৈতিক বক্তব্য, কিন্তু দ্বিতীয় অংশে বলেছিল আপনারা শুনেছেন যে আপনারা চাইবেন আমি সুপারিশ করব যেন ভগবান কবুল করেন, নাউযুবিল্লাহ, একটু আস্তে কর, আমি সুপারিশ করব মানে কি? কথাটা দেখেন, সুপারিশ কে করে? একজনের কাছে আরেকজন দুনিয়ার মাঝে সুপারিশ করে, যেমন আমার একটা কাজ দরকার, কাজটা রব্বাই করে দিতে পারবো, রব্বাই করে দিতে পারলে একটা লোক আইসা বলতেছে হুজুর রব্বাইয়ের সাথে আমার তো পরিচয় নাই, আপনি একটু বাইরে কয়ে দেন যে আমার কাজটা যেন কী করে কইরা দেয়। এখন আমি যদি বলি রব্বাই করবে না, করবেন, কেন করবেন? উনি আমাকে চিনেন, আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, যার সাথে ভালোবাসার সম্পর্ক থাকে, যার সাথে মহব্বতের সম্পর্ক থাকে, মানুষ তার কাছেই সুপারিশ করে। আরো সহজে বুঝাচ্ছি, দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝালাম, এবার আখেরাতের উদাহরণে আসেন। কিয়ামতের ময়দানে আদম আলাইহিসসালাম বলবেন নাফসি নাফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। শীস আলাইহিসসালাম বলবেন নাফসি নাফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। নূহ আলাইহিসসালাম বলবেন নাফসি নাফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। মানুষগুলো পাগল হয়ে যাবে, কার কাছে যাবে, কে আল্লাহর কাছে সুপারিশ করবে? কবর থেকে উঠার পর 50,000 বছর অতিক্রান্ত হয়ে যাবে, বিচার কার্য শুরু হবে না,
সমস্ত মানুষ গুলানবীদের কাছে দৌড়াবে একটা বিষয়ের জন্য যে একটু সুপারিশ করেন আল্লাহর কাছে, বিচার যাই হোক, জান্নাতে যাই আর জাহান্নামে যাই, যেখানেই যাই না কেন আগে সুপারিশ করেন আল্লাহ পাক যেন বিচার শুরু করে। সুবহানাল্লাহ। কিন্তু সমস্ত নবীরা, সুলাইমান আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন নাফসি নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ বলবেন নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ বলবেন নাফসি নাফসি, যিনি আমাদের জন্য একমাত্র সুপারিশ করবেন আখির নবী, সর্বশেষ নবী, সাইয়্যিদুল আমবিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র যিনি সুপারিশ করবেন তিনি কে? মুহাম্মদ। বলেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন করবেন বলেন? কেন করবেন? যেহেতু রাসূল আমাদেরকে বেশি ভালোবাসেন, আল্লাহকেও রাসূল বেশি ভালোবাসেন, রাসূলকেও কে বেশি ভালোবাসেন? আল্লাহ বেশি ভালোবাসেন। সুপারিশ তার কাছেই করা যায় যার সাথে ভালোবাসার সম্পর্ক হয়। এই জন্য মুফাসসিরিন কিরাম বলেন শিরকের অনেকগুলো প্রকার আছে, এর মধ্যে শিরকের একটি প্রকার হলো শিরকুল মুহাব্বাত, ভালোবাসার শিরক। বলবেন হুজুর জিন্দেগিতে তো এরকম নাম শুনি নাই, ভালোবাসার শিরক আবার কি জিনিস? আসুন পবিত্র কোরআন থেকে আমরা জেনে নেই। রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরে বাকারা দুই নম্বর সূরার 165 নম্বর আয়াতে বলতেছেন ওয়া মিনান্নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আওদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে, আল্লাহ পাক সব মানুষের কথা বলে নাই, আল্লাহ পাক বলছে কিছু মানুষ। বলেন কি মানুষ? কিছু মানুষের কথা আল্লাহ পাক বলছেন। মানুষের মাঝে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু আল্লাহর সমকক্ষ বানায় নেয়, তাদের কি মনে করে আল্লাহর মতো তারাও তাদের মনের চাহিদা পূরণ করতে পারবে, আল্লাহর মতো তারাও তাদের মনের কামনা, দোয়া, প্রার্থনা, তাদের আশীর্বাদগুলো পরিপূর্ণ করে দিতে পারবে, তাদের সমস্ত চাহিদা কমপ্লিট করে দিতে পারবে, এরকম মনে করে তারা আল্লাহর সমকক্ষ দুনিয়ার জমিনে নির্ধারণ করে। আল্লাহ পাক বলে এখানেই শেষ নয়, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা তাদেরকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো, নাউজুবিল্লাহ, তারা তাদেরকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো। এখন প্রশ্ন হলো হুজুর কেমনে ভালোবাসে? ভারতের হিন্দুরা তাদের মূর্তিকে রক্ষা করার জন্য, বাংলাদেশের হিন্দুরা কিংবা পৃথিবীর যে কোনো মূর্তি পূজারি তাদের মূর্তিকে রক্ষা করার জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই? আছে। এখান থেকে বোঝা গেল তারাও তাদের মাবুদগুলোকে ভালোবাসে, তারাও তাদের কল্পিত উপাস্যগুলোকে ভালোবাসে, তারা মা কালী, দুর্গা, সরস্বতী, বিভিন্ন ধরনের শিবলিঙ্গ এদেরকে তারাও ভালোবাসে। আল্লাহ নিজেও বলছেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, অ্যাপগুলো পড়লে মনে হয় এইমাত্র আল্লাহ পাক নাজিল করেছেন যে এই সকল মূর্তি পূজারীরাও তাদের উপাস্যগুলোকে, তাদের মাবুদগুলোকে ভালোবাসে তেমন করে, যেমন করে আল্লাহকে ভালোবাসা হয়। কিন্তু আল্লাহ পাক পরের আয়াতের অংশে একটু চমৎকার একটা লাস্ট কনক্লুশন আল্লাহ পাক টেনেছেন, একটা সমাপ্তিকা টেনেছেন। আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা আল্লাহর প্রতি ঈমান আনে তারা আল্লাহকে পৃথিবীর সবার চাইতে বেশি ভালোবাসে। আমরা সবার চাইতে বেশি ভালোবাসি কাকে? কথা বলেন, সব কিছুর চাইতে বেশি ভালোবাসি কাকে? আমার মায়ের চাইতে বেশি ভালোবাসি কাকে? আমার বাবার চাইতে বেশি ভালোবাসি কাকে? সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা ছাড়া কখনো ঈমান পরিপূর্ণ হতে পারে? শুধু এখানেই শেষ নয়, আল্লাহর রসুলকেও পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। মক্কার মধ্যে, মদিনার মধ্যে যখন মুসলমানদের মধ্যে একটি সংশয় দেখা দিয়েছিল, আল্লাহ পাক সাথে সাথে সূরা তওবার 24 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলতেছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, হে নবী আপনি বলে দিন যদি তোমাদের বাবা, যদি তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম, যদি তোমাদের ভাই, যদি তোমাদের স্বামী স্ত্রী, যদি তোমাদের স্ত্রী, যদি তোমাদের স্বামী, ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পরিবার, পরিবারের মধ্যে চাচা চাচি, মামা মামি, আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা,
যদি তোমাদের সম্পদ, যে সম্পদ মাথার ঘাম পায়ে ফেলে তোমরা কামাই করেছো, উপার্জন করেছো, সম্পদ উপার্জন করতে গিয়া কত রাত নাইট ডিউটি করেছো, কত দিন তুমি নির্ঘুম কাটিয়েছো। আল্লাহ পাক তারপরে বলছেন, যদি তোমাদের ব্যবসা বাণিজ্য যেটা ধ্বংস হওয়ার তোমরা আশঙ্কা করো, ভয় করো যে এবার যদি ব্যবসা না হয় তাহলে কী পরিণত হবে, এবার ঈদে যদি আমার ব্যবসা না হয় কেমন করে আমি আমার ঋণগুলো পরিশোধ করব, এবার ঈদে যদি আমার ব্যবসা না হয় তাহলে কেমন করে আমি আমার পরিবারের মুখে হাসি ফোটাবো। প্রত্যেকটা ব্যবসায়ীর মনে এই ভয় থাকে, ব্যবসা ভালো হবে না খারাপ হবে, প্রত্যেকটা ব্যবসায়ীর মনে এই ভয় থাকে, আল্লাহপাক তাই বলছেন। এবং সেই ব্যবসা যা নষ্ট হওয়ার তোমরা ভয় করো, যা ধ্বংস হওয়ার তোমরা ভয় করো, এবং যদি তোমাদের বিল্ডিং বাড়ি এই যে চারতলা পাঁচতলা ছয়তলা অট্টালিকা নির্মাণ করেছ যেগুলোকে তোমরা ভালোবাসো, পছন্দ করো, যেগুলোকে থাকতে তোমরা তোমাদের স্বপ্নের মতো মনে করো, এই সমস্ত বস্তুগুলো যদি আহাব্বে ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রসুলের চাইতে, ওয়া জিহাদিন ফি সাবিলি, এই সমস্ত কিছু যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রসুল আর আল্লাহর পথে জিহাদ করার চাইতে অধিক প্রিয় হয়ে যায় তাহলে পরিণাম কি হবে? আল্লাহ পাক বলেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহ, তাহলে অপেক্ষা করো আল্লাহ পাকের পাকড়াও আর কমান্ড আসার জন্য, আল্লাহ পাকের কঠিন নির্দেশ আসার জন্য তোমরা অপেক্ষা করো, হয়তো মরণ হবে না হলে আযাব এসে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার এখান থেকে বোঝা গেল যে আমার সম্পদের চেয়ে আমার কাছে প্রিয় হতে হবে কে? আল্লাহ। আমার সন্তানের চেয়ে আমার কাছে প্রিয় হবেন কে? আল্লাহ। আমার স্ত্রীর চেয়ে আমার কাছে প্রিয় হবেন কে? আল্লাহ। আমার পিতামাতার চেয়ে আমার কাছে প্রিয় হবেন কে? আল্লাহ। আমার সম্পদ, আমার বাড়ি, আমার ব্যবসা বাণিজ্যের চাইতেও আমার কাছে প্রিয় হবেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি না হয় তাহলে আল্লাহর কঠিন পাকড়াও হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে না। আল্লাহ পাক সর্বশেষে বলে দিচ্ছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক কোনো পাপিষ্ঠ সম্প্রদায়কে হেদায়েতের পথ দেখা না, যারা পাপ করে জায়গায় জায়গায় বেফাস কথা বলে, যেখানে যা আছে তাই বলে ফেলে, চিন্তা করে না এটা কি আল্লাহর বিরুদ্ধে চলে যাবে কিনা, চিন্তা করে না এটা আমার নবীর বিরুদ্ধে চলে যাবে কিনা, এই ধরনের বক্তব্য যারা দেয় তাদেরকে আল্লাহ পাক সঠিক পথ দেখায় না। আমি আইনমন্ত্রীকে বলবো, এখনও সময় আছে, দুনিয়ার মধ্যে আপনি মুসলমানের সন্তান, আমার রিকোয়েস্ট থাকলো আপনি কালিমা পড়ে আবার মুসলমান হয়ে যান, আল্লাহর কাছে তওবা করেন, আপনার বক্তব্যকে আপনি স্পঞ্জ করেন, এটাকে বাতিল করেন, এটাকে বাতিল ঘোষণা করেন, তাহলে হতে পারে আল্লাহ পাক আপনাকে মাফ করে মুসলমান হিসেবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ।